আমরা জানেন যে আমাদের অস্টিওআর্থ্রাইটিস একটা বড় সমস্যা, বিশেষ করে আমাদের জয়েন্টসগুলো এবং আমাদের বিভিন্ন ব্যথা বেদনায়, শুধু হাঁটু জয়েন্ট না, বিভিন্ন জয়েন্টের এই সমস্যাগুলো অত্যন্ত এক পর্যায়ে এসে মানুষকে হতাশার মধ্যে ফেলে দেয়। এবং এর ভিতরে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের হাঁটু যে আছে, হাঁটুর মধ্যে ব্যথা এত বেড়ে যায়, তার স্বাভাবিক চাল চলা মানে চলাফেরা করা বা কাজ কাম করা, এমনকি বিছানায় রেস্ট পেইনও হয়ে থাকে। তো আমরা জানি যে এর ভিতরে ওষুধ বিভিন্ন প্রকারের আছে, বিশেষ করে পেইন কিলার যেগুলো সেগুলো খেলে অনেক ক্ষতির সম্মুখীন হয়, এবং সেজন্যই আমরা বরাবরই বলে থাকি যত কম বেদনানাশক ওষুধ খাওয়া যায়। কারণ আমরা দেখেছি, আমার অভিজ্ঞতায় হচ্ছে যে প্রচুর কিডনিগুলো নষ্ট হচ্ছে, লিভার নষ্ট হচ্ছে এই ব্যথানাশক ওষুধ খেয়ে। সেজন্যই বিভিন্ন রকমের আমাদের ওয়ার্ল্ডে এটা নিয়ে এক্সপেরিমেন্ট চলছে, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। অনেকেই কন্ড্রাটিন সালফেট এবং আমাদের গ্লুকোসামিন সালফেট সেগুলোও ব্যবহৃত হয়ে আসতেছে, যদিও এর এফিকেসি সম্পর্কে অনেক রকমের কথা রয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে যে এগুলো খুব আর্লি স্টেজে, একেবারে প্রাইমারি ক্ষেত্রে যখন শুরু হয় ব্যথা, তখন দিলে তারা ভালো কাজ করে। কিন্তু পরের দিকে যখন অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জটা খুব জটিল আকার ধারণ করে, তখন সেটা এর কাজ করতে চায় না। এখন আসা যাক তাহলে আর কী কী উপায় আছে। এগুলোর সঙ্গে সংমিশ্রণ করে ফাংশনাল ফুড হিসাবে, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসাবে আরও কিছু ড্রাগ বা আরও কিছু ফুড ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করতে পারি। এর ভিতরে একটা হচ্ছে কার্কুমিন নামে আরেকটু এরা আধুনিকভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে এটি যদি এর সঙ্গে কন্ড্রাটিন সালফেট এবং গ্লুকোসামাইন সালফেটের সঙ্গে মানে অ্যাডিশন করা যায় বা একসাথে করা যায়, তাহলে এর কর্মক্ষমতাটা বেড়ে যায়। এটি অবশ্যই পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, এবং তারা মোটামুটি একটু জয়েন্ট কেয়ার বা ফাংশনাল ফুড হিসেবে তারা মনে করতেছে যে এটা করা যাবে। সুতরাং আমি মনে করি এটা নিয়ে আপনারা যারা পেইন কিলার না খেয়ে এই ধরনের ফুড জাতীয় যেগুলো পরীক্ষা নিরীক্ষার মধ্যেই থেকে বেরিয়ে এসছে, এগুলো মিনিমাম আমাদের মানে হাঁটুকে আমাদের যে সিস্টেমিক অর্গানগুলোকেও নষ্ট করে না এবং তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, সুতরাং এগুলোকেও আমরা খেয়ে দেখতে পারি এবং দেখলে ক্ষতি কিছু নাই। তাই আমি বলবো যে আমরা পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ না খেয়ে এইসব ওষুধ কিছু ট্রাই করতে পারেন, কার্কুমিন জাতীয়, কন্ড্রাটিন সালফেট, আমাদের গ্লুকোসামাইন সালফেট, এসব মানে এসব যেগুলো ফুড ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো আপনারা খেয়ে দেখতে পারেন। অনেক ধন্যবাদ। কিন্তু আমার কথা পাশাপাশি যে আপনাকে অবশ্যই হাঁটুর ব্যায়াম করতে হবে, ওজন কমাতে হবে এবং সাইকেল চালাতে হবে, সাঁতার কাটতে হবে, যেগুলো আমি বরাবরই বলে থাকি সেগুলো কিন্তু কখনোই ছেড়ে দেওয়া যাবে না। ওজন বাড়লে হাঁটুকের উপরে 10 গুণ ওজন বেশি বহন করতে হয়, হাঁটু মাপ চায়। সুতরাং এগুলোও আমাদের মনে অবশ্যই রাখতে হবে। অনেক ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য।